বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং 2021 সালে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের তোমাদের যে মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় এবছর আসতে চলেছে, তার হুবহু বিস্তারিত আলোচনা আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটা হলো একাদশ শ্রেণীর এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সম্পূর্ণ সাজেশন। তো তোমাদের প্রথমে আমি কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করে নিই। তোমাদের তিনটে ভাগে প্রশ্ন আসে, যথা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। তোমরা জানো যে তোমাদের গ্রুপ এ তে এমসিকিউ পড়তে হয়, 24টা তোমাদের এমসিকিউ আসে এবং 16টা তোমাদের এসএকিউ আসে, যেখানে কিন্তু 40 মার্ক থাকে। এই এমসিকিউ এবং এসএকিউ এসএকিউ এর জন্য আমি পরবর্তীতে তোমাদের সামনে একটা 100 কোশ্চেনের দুটো বাঁশ তুলে ধরবো। চেষ্টা করবে যে ওই বাঁশের প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে, তাহলে দেখবে যে আশা করি যে ওখান থেকে তোমরা সমস্ত শর্ট টাইপের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার আরেকটা যেটা ব্যাপার থাকলো সেটা হচ্ছে আমাদের 3 নম্বরের ব্রড কোশ্চেন, যেটা সেটা হচ্ছে আমাদের 5টা প্রশ্ন লিখতে হয়, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে 8, অর্থাৎ মোট হচ্ছে 40 মার্ক। আমাদের 5টা কোশ্চেন আসে এ, বি, সি, ডি এবং বি। তবে সাধারণভাবে পরীক্ষায় দেখা যায় এ দাগ, ডি দাগ এবং ই দাগের কোশ্চেনে অথবা থাকে, কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট নয়। অর্থাৎ এ, বি, সি, ডি, ই কখনও কোনো কোনো বছর অথবা আসে, আবার কোনো কোনো বছর অথবা আসে না। অর্থাৎ কি, আমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো করে পড়তে হবে। এবং আরও একটা কথা আলোচনা সাপেক্ষে বলে রাখি যে এই যে প্রশ্নগুলো আমরা বলি যে 8 মার্কের প্রশ্ন, কিন্তু সবসময় কিন্তু এটা 8 মার্কের প্রশ্ন থাকে না। এটা অনেক সময় 3+5 বা 2+6 এইভাবেও কিন্তু এই প্রশ্নগুলো আসে। অতএব কিছু কিছু 2 মার্কের কোশ্চেন, কিছু কিছু 3 মার্কের কোশ্চেনও কিন্তু আমাদের রেডি রাখতে হবে। এবার আমরা চলে যাই আমাদের যে মূল যে সাজেশন পড়ব, অর্থাৎ আমরা যে মূল 8 মার্কের যে প্রশ্ন উত্তরগুলো পড়বো সেই মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তো তোমাদের সামনে আমি যেভাবে প্রশ্নগুলো তুলে ধরবো আমি একদম দাগ নম্বর ভিত্তিক, অর্থাৎ এ দাগে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট, বি দাগে কী কী কোশ্চেন, সি দাগে, ডি দাগে এবং ই দাগে, ঠিক এইভাবে তোমাদের সামনে আমি প্রশ্নগুলো তুলে ধরবো। তো একদম অ্যাট ফার্স্ট আমরা চলে আসবো আমাদের এ দাগে আমরা কী কী প্রশ্নগুলো পড়তে পারি, অর্থাৎ এক দাগে। তো দেখো, তোমরা এই পার্টটাই থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, সামাজিক পরিবেশ বলতে কী বোঝো, মানুষ সমাজের সাথে পরিবেশের সম্পর্ক উদাহরণসহ লেখো। 2 নম্বর, পরিবেশগত বাস্তুরা মানুষ বলতে কী বোঝো, বিশ্ব পরিবেশ ইতিহাসের উপর একটি টিকা লেখো, অথবা শিল্পের বজ্রের অপসারণের উপর একটি টিকা লেখো, অথবা পরিবেশের উপর প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের প্রভাব লেখো। তারপরে শহর বা গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যাগুলো কী কী, অথবা পরিবেশ কী, পরিবেশ ও মানুষ ও বসতির মধ্যে সম্পর্ক লেখো, পরিবেশ মানুষ ও বসতির মধ্যে সম্পর্ক লেখো। এই যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে এই 6টা প্রশ্নের ভেতরে কিন্তু 1টা কোশ্চেন ইজিলি তোমরা কমন পাবে, অর্থাৎ এ দাগে যে প্রশ্নটা তোমাদের আসবে সেটা কিন্তু এই 6টা প্রশ্নের মধ্যেই আসবে বলে আশা করছি। এবার আমরা চলে যাবো বি দাগে যে প্রশ্নটা আসবে। দেখো, পরিবেশের অবক্ষয় কি, অবক্ষয়ের কারণগুলো কী কী, দ্বিতীয়টা, অথবা পরিবেশের আন্দোলনে ইকো ক্লাবের ভূমিকা আলোচনা করো, তৃতীয়টা, পরিবেশ কী, পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে লেখো, তৃতীয়টা, পরিবেশের ওপর যানবাহনের নির্গত ধোয়ার প্রভাব ব্যাখ্যা করো, এবং চতুর্থটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থল সম্পদের গুরুত্ব লেখো। এই যে প্রশ্নগুলো তুলে ধরেছি এটা হলো বি দাগের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু বি দাগের কোশ্চেন একটা সেটা কমন পাবে। এবার চলে আসবো আমি সি দাগের যে কোশ্চেনটা। দেখো, পরিবেশের ধারণ ক্ষমতা কী, সম্পদ ও বজ্রের মধ্যে পার্থক্য লেখো, পরিবেশ দূষণের সংজ্ঞা দাও, মানুষের শরীরের ওপর পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করো, অথবা প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিকার পরিকল্পনা বা প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিকার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো, তেজস্ক্রিয় দূষণ কী, পরিবেশের ওপরের প্রভাব লেখো, তারপরে হচ্ছে পরিবেশ দূষণ কী, তার প্রতিকারের ওপর একটি টিকা লেখো। এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে সি দাগের প্রশ্ন, অর্থাৎ এই যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আশা করছি সি দাগে যে তোমাদের প্রশ্নটা আসবে সেটা তোমরা কমন পাবে। এবার চলে আসবো আমি ডি দাগের কোশ্চেন। ডি দাগের কোশ্চেনের জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, উন্নয়ন ও পরিবেশের মধ্যে সম্পর্ক লেখো, ইউট্রোফিকেশন কী, পরিবেশ দূষণের সঙ্গে এর সম্পর্ক কী, জলে আর্সেনিক দূষণ মোকাবেলা করার পদ্ধতিগুলো উল্লেখ করো, পরিবেশ সংরক্ষণে মনুষ্য সমাজের ভূমিকা কী আলোচনা করো, একটা রাষ্ট্রের উন্নয়নকে প্রভাবিত করার বিবিধ সামাজিক শর্তগুলো কী কী আলোচনা করো, এবং আরেকটা হচ্ছে জল দূষণ সম্পর্কে আলোচনা করো। এইখানে যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো কিন্তু ডি দাগের প্রশ্ন, অর্থাৎ উন্নয়ন পরিবেশের মধ্যে সম্পর্ক, ইউট্রোফিকেশন কী, পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্ক, জলে আর্সেনিক দূষণ মোকাবেলা করার পদ্ধতি, পরিবেশ সংরক্ষণে মনুষ্য সমাজের ভূমিকা, একটা রাষ্ট্র উন্নয়নকে প্রভাবিত করার বিবিধ সামাজিক শর্ত এবং জলদূষণ সম্পর্কে আলোচনা। এবার আমরা চলে আসবো লাস্ট কোশ্চেন, অর্থাৎ আমাদের ঈদ আগে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাই। তো ইদাগের জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, শক্তি সম্পদ বলতে কী বোঝো, জৈব শক্তির উপর সংক্ষিপ্ত আলোচনা করো, তারপরে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে পরিবেশের উপর কী প্রভাব সৃষ্টি হয় আলোচনা করো, তারপরে টিকা লেখো, ভূতাপ শক্তি অথবা শক্তির ব্যবস্থাপনা, তারপরে হচ্ছে
ভারতবর্ষের বর্তমান শক্তি পরিস্থিতির উপর একটা টিকা লেখো, সমুদ্র তাপ শক্তি উৎপাদনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, আর একটা হচ্ছে দৈনন্দিন জীবনে শক্তি সাশ্রয় করার পদ্ধতিগুলি আলোচনা করো। ঈদ আগে এই যে প্রশ্নগুলো দিয়েছি, আশা করছি যে এর মধ্যেই তোমরা কমন পাবে। এই হলো তোমাদের প্রত্যেকটা দাগ নম্বর ভিত্তিক, অর্থাৎ এ বি সি ডি ই প্রত্যেকটা দাগে কী কী প্রশ্ন আসবে সেই প্রশ্নের সংকলন নিয়ে তোমাদের সামনে আলোচনাটি তুলে ধরলাম। তবে একটা কথা বলি, কোনো কোশ্চেন তোমরা বাদ দিও না, যে কটা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইজিলি কমপ্লিট করে নিও। আর কিছুদিনের মধ্যে আমি তোমাদের শর্ট কোশ্চেনের দুটো বাঁশ তোমাদের সামনে তুলে ধরবো, সেই বাঁশ দুটো কমপ্লিট করে ফেলবে, দেখবে যে তোমাদের ইলেভেনে এনভায়রনমেন্ট স্টাডিজ থেকে কোনো প্রকার কোনো সমস্যা তোমাদের পরীক্ষায় হবে না। তো এই হলো আলোচনা, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই প্রশ্নগুলো নোটস করে রেডি করে পড়ে ফেলো। ধন্যবাদ।